দেহতত্ত্ব বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা অনেকেই নানা ধরনের যৌন সমস্যা নিয়ে প্রায়ই প্রশ্ন করে থাকেন। আজকে তেমনই একটি সমস্যার সমাধান জানাবো। একজন আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমি বাচ্চা নিতে চাই, যৌন মিলনের পর আমি কি আমার স্ত্রীর বুকের উপরে শুয়ে থাকবো নাকি আমার স্ত্রী একাই শুয়ে থাকবে। যে সকল দম্পতিরা নতুন সন্তান নিতে চাইছে তাদের জন্য এই ব্যাপারটা একটু খোলাখুলি ভাবেই বলবেন। এই সমস্যার সমাধান দেওয়ার আগে বলে নেই, আমার চ্যানেলে নিয়মিত যৌন সমস্যার বিষয়ক ভিডিও দেওয়া হয়, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, অনেক স্বামী স্ত্রী আছে যারা বিয়ের পর অনেক দিন ধরে সন্তান নিতে চাচ্ছে, কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরও তাদের স্ত্রী গর্ভবতী হচ্ছে না, যে কারণে তারা দুশ্চিন্তায় আছে। একজন মহিলার গর্ভবতী হওয়ার জন্য ওই মহিলার যখন ডিম্বাণু নিষেকের জন্য প্রস্তুত থাকে, তখনই স্বামীর সাথে যৌন মিলন ঘটা খুবই জরুরি, কারণ তখন স্বামীর বীর্যের শুক্রাণু এবং স্ত্রীর ডিম্বাণু মিলে ভ্রূণ সৃষ্টি করে, যাতে করে বাচ্চা হওয়ার প্রক্রিয়া শুরু হয়। যদিও আমাদের দেশে অধিকাংশ মহিলাই জানেন না যে ডিম্বাণু নিষেকের জন্য প্রস্তুত হওয়ার সময়কাল কখন সব থেকে বেশি থাকে। এই সম্পর্কে বিস্তারিত বলার আগে যেসব দম্পতিরা বাচ্চা নিতে চাইছেন তাদেরকে বলবো, আপনারা এই সময়ে নিয়মিত মিশনারি ভঙ্গিতে যৌন মিলন করবেন, অন্য কোনো ভঙ্গিতে মিলন করার ফলাফল সুবিধার হবে না। মিশনারি ভঙ্গিতে মিলন হচ্ছে স্ত্রী নিচে শুয়ে থাকবে এবং স্বামী তার উপরে উঠে লিঙ্গ চালিয়ে যৌন মিলন করবে। এই ভঙ্গিটি আমাদের দেশে অধিকাংশ দম্পতিদের কাছেই জনপ্রিয়, আর এই স্টাইলে মিলন করলে স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই ভঙ্গিমায় স্ত্রী নিচে শুয়ে থাকার কারণে স্বামীর বীর্যের শুক্রাণু অনায়াসেই স্ত্রীর ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে, যার ফলে সন্তান হবার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে মিলন করলে বেস্ট উপায় হলো বীর্য বের হবার পর লিঙ্গ বের না করেই স্ত্রীকে আদর চালিয়ে যাওয়া অথবা স্ত্রীর উপর 10 মিনিটের মতো শুয়ে থাকা। এতে করে পুরুষের বীর্য খুব সহজেই স্ত্রীর জরায়ুতে প্রবেশ করবে। মিলনের পর স্ত্রীর উপর শুয়ে থাকলেই যে স্ত্রী গর্ভবতী হয়ে যাবে ব্যাপারটা এমনও নয়, তবে শুয়ে থাকলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি পুরুষের শুক্রাণু সম্পূর্ণ দীর্ঘজাল থাকে এবং সন্তান জন্মদানে সক্ষম হয়। চলুন জেনে নেওয়া যাক মহিলাদের ডিম্বাণু নিষেকের জন্য কখন তৈরি থাকে কিংবা কখন যৌন মিলন করলে স্ত্রী গর্ভবতী হবে। একজন নারীর জরায়ুতে প্রতি মাসে একবার ডিম্বাণু তৈরি হয়, আর ওই নির্দিষ্ট সময় যদি পুরুষের বীর্যে থাকা শুক্রাণুর সাথে স্ত্রীর ডিম্বাণু মিলিত হয় তবেই সন্তান হওয়ার সম্ভাবনা থাকে সর্বোচ্চ। যে বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন সেটা হলো, মহিলাদের ডিম্বাণু তৈরি হওয়ার সময়কাল হলো মাসিক শুরু হওয়ার 10 দিন থেকে 20 দিনের মধ্যে। মহিলাদের যখন ডিম্বাণু সৃষ্টি হয় তখন এই ডিম্বাণু পরবর্তী 12 থেকে 24 ঘন্টার মধ্যে নিষিক্ত হওয়ার পর্যায়ে থাকে। অন্যদিকে পুরুষের বীর্যের শুক্রাণু মহিলাদের জরায়ুতে সর্বোচ্চ 4 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, যার ফলে দেখা যায় একজন পুরুষ যদি আজকে যৌন মিলন করে এবং তার স্ত্রী যদি 2 দিন পর ডিম্বাণু তৈরি করে, তাহলে আজকের মিলনের ফলে যে শুক্রাণু স্ত্রীর গর্ভে থাকে তা দিয়ে 2 দিন পর ডিম্বাণু তৈরি হওয়ার পর গর্ভবতী হয়ে যেতে পারে। আবার স্ত্রীর যদি আজকে ডিম্বাণু তৈরি হয় এবং স্বামী যদি আগামী 24 ঘন্টার মধ্যে যৌন মিলন করে, তাহলেও স্ত্রী গর্ভবতী হয়ে যেতে পারে। তাই বাচ্চা হওয়ার জন্য স্বামী স্ত্রীর করণীয় হলো স্ত্রীর মাসিক শুরু হওয়ার 10 দিন পর থেকে 20 দিন পর্যন্ত একদিন পর পর যৌন মিলন করা, যার ফলে তাদের বাচ্চা জন্ম হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনি সবকিছু বুঝতে এবং শিখতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন আপনার বিভিন্ন সমস্যা।